সে ওখানে যায়নি। কথাটা হলো যে ওটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, আমাদের কথা হলো যে কে আসলো এখানে, কে আসলো না, কে কার মিটিংয়ে গেলো, এটা আমরা দেখি। কিন্তু আলটিমেটলি মুশফিকুর রহমান রাঙ্গা, আমি যে 15 জনের নাম আমরা জেনেছি সেখানে উনিও সাইন করেছেন, আমাকে উনি ঘোষণা করেছেন যে আমি জিএম কাদেরকে বিরোধী দলের নেতা হিসেবে দেখতে চাই। উনি সিগনেচার করেছেন সকলের সামনে, এককভাবে নয়, অনেকেই ছিলেন তার মধ্যে। কাজে এখানে আমি মনে করি না যে উনি এর বাইরে যাবেন, আর বাইরে ভবিষ্যতে দেখা যাবে কি হয়। উনি এটা বলেছেন কিনা, উনি বলছেন পার্লামেন্টারি পার্টি কি বলে, প্রথমটা কি বলে না, ওটা জাতীয় পার্টির সম্মেলন প্রতি 3 বছর কেন্দ্রীয় সংগঠন হওয়ার কথা, স্বাভাবিকভাবে 3 বছরের এটা মেয়াদ। এটা গতবারটা হয়েছিল 14ই মে, কাজে এই বছর মে মাসে প্রতি 3 বছর হয়ে গেছে। আমাদের এখন সময় হয়ে আসছে, আমরা যে কোনো সময় করা উচিত, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব করব, 6 মাসের আগেও করতে চাইলে করতে পারবো, ইচ্ছা করতেছি, আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে সম্মেলন তাড়াতাড়ি। এটা তো একটা কথা একসাথে বলো, আর একটা মানে একটা এইসব কথা, এইসব কথা সরি সরি আমি এটা বলতে চাই না, মানে এগুলো অবান্তর প্রশ্ন, তুমি যাকে ইচ্ছা তাকে চেয়ারম্যান মনে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, এটা আমি তো চেয়ারম্যান আমার সাংবাদিক বন্ধুরা বড় জোর অনুরোধ করছি, একজনের জন্য বলেন দয়া করে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। যে কোন সেটা তো আমি বলতে পারবো না, যে হয়ে সে বলছি যে স্লোগান দিবেন এখানে, কেন স্লোগান হবে না, একদম কিপ সাইলেন্ট, এই কে কে কথা বলে তাকে বের করে দিবা। আমাদের যে কোন সংগঠনের শৃঙ্খলা বিরোধী শৃঙ্খলা কি সেগুলো পরিষ্কারভাবে জানা যায়, স্বাভাবিক যে কোনো সমাজের মানুষই বুঝে কোনটা শৃঙ্খলা কোনটা বিশৃঙ্খলা, এবং বিশৃঙ্খলা করলে কি করতে হবে সেটাও মোটামুটি লিপিবদ্ধ থাকে যে কোনো সংগঠনের, আমাদেরও সেইভাবে ব্যবস্থা হবে, এটা নিয়ে এত অস্থির হওয়ার তো কিছু নেই না। ওটা তো যে কোনো না, এটা সাধারণত নিয়ম হলো কারোর বিপরীতে কোনো যদি কোনো অভিযোগ আসে সেটার সম্পর্কে ইনকোয়ারি হবে, অভিযোগ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এগুলো নিয়ে এগুলো ছোটখাটো প্রশ্ন কেন করো, এটা স্বাভাবিক জিনিস, এটা তো কোনো প্রশ্নের জিনিস নেই, এটা কোনো প্রশ্ন হলো না। না না আমি বলছি আর কি বলবেন আপনি, হ্যাঁ আমি উনি তো বারবার বলছেন একটা কথা যে দলীয় ঘটনাতে কেউ যদি তার ব্যত্যয় ঘটায় বা তার বিরুদ্ধে যদি কেউ কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে ঘটনাতন্ত্র অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা দেওয়া হবে। এবং আরেকটি কথা উনি বলেছে, উনি বলার দরকার নেই, উনি সাংগঠনিক যে নির্দেশনামা এটা প্রয়াত রাষ্ট্রপতি আমি পার্টি প্রতিষ্ঠা চেয়ারম্যান যার নামে পার্টি চলে পল্লী মন্দিরের সাথ, উনি অলরেডি নির্দেশ দিয়ে গেছেন অনুপস্থিতিতে এবং আমার অবর্তমানে জিএম কাদের
আমার জায়গায় স্থানবেষ্ট হবে পার্টি চেয়ারম্যান হিসেবে। এরপরে এটা নিয়ে কোনো এখন পার্টি চেয়ারম্যান পাইনি, ওনার মৃত্যুর পর থেকে উনি পার্টি চেয়ারম্যান আছেন, এখন এখন উনি পার্টি চেয়ারম্যান, জিএম কাজের পার্টি চেয়ারম্যান, জিএম কাজের পার্টি চেয়ারম্যান। ওটা ওই বাড়ির ঐক্যের কোনো ক্ষতি হবে না, যে কোনো যোগ যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনোভাবে করতে পারে, পার্টি একটা থাকে এবং সেইভাবেই থাকবে। পার্টিতে কে আসলো কে গেল একটা উক্তি মনে হয় শেখ হাসিনা করেছিলেন অনেক আগে, আকাশে অনেক তারা থাকে, কোন তারা ঝরে গেল কোন তারা আসলো এটাতে কিছু যায় আসে না, আকাশের কিছু যায় আসে না। তোমরা যেগুলো বলছো এগুলো এটা তো তোমাদেরও জানার কথা, এটা স্পিকার সাহেবের কাছে দেওয়া হয়েছে, স্পিকার মহোদয় এটা সিদ্ধান্ত দিবেন। আমরা আশাবাদী যে আমরা নিয়ম কানুন সবকিছু ফলো করে দেওয়া হয়েছে, উনি এখানে ওখানে অন্য কিছু করার সুযোগ খুব কম, তবুও ওনার বিষয় ওনার সিদ্ধান্ত, এখানে আমি কিভাবে বলবো। এটা তুমি বলতে পারো, আমি এক মিনিট। আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক ভাই ও বোনেরা বারবার একটা প্রশ্ন করছে, জিয়াউদ্দিন বাবলু সাহেব বলেছে অল মেম্বার অফ পার্লামেন্ট চেয়ারম্যান অ্যান্ড প্রেসিডেন্ট মেম্বার অ্যান্ড অল কর্মকর্তা এখানে আছে, উনি একটি জিনিস পরিষ্কার বলেছেন যে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যেখানে গঠনতন্ত্রের ভিতরে উনি মেনশন করেন মৃত্যুর পরে কি বলেছে, আমার অবর্তমানে জিএম কাদের চেয়ারম্যান, এরপরে আর কোনো কনফিউজ থাকে না, দিস ইজ দা স্বচ্ছ অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্ট। ওকে মাই ব্রাদার এন্ড মাই ফ্রেন্ড, এটা সাংবাদিকরা তোমরা যা ভালো মনে করো লিখতে থাকবে, আমার কোনো আপত্তি নেই, সত্য এবং সঠিক জিনিস এমনিই থাকবে, আপনারা সবাই ধারণ করেছে, কিছু যা আসে না। জনগণ কি চায়, জনগণ কিভাবে মনে করে, হ্যাঁ থাকুক না বলুক, জনগণ কিভাবে চায় সেটাই থাকবে। আরে কথা বলো না, কথা বলো না প্লিজ, একটা এটা কি কোশ্চেন করলো এটা, ওটা তো উনি তো চিঠি লিখিত ব্যাপারে, লিখিত চিঠির ব্যাপারে অবজেকশন বা জিডি হয়েছিল হয়তো, সেটা অবশ্য ঘটনাটা, আর উনি তো লাইভে টেলিভিশনের সামনে বলেছেন, এটার সম্পর্কে কোনো জিডি হয়েছে নাকি? চলো শেষ কি বলো।